এটাই হচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জাদুঘরটা আছে, তো এটাই হচ্ছে জাদুঘর, মানে এখানে রাখা আছে কৃষি যে সরঞ্জামগুলো আছে পুরনো। তো হ্যালো গাইস, আই এম আশিক আর আপনারা দেখছেন আশিক ব্লগস 360 ইউটিউব চ্যানেল। যারা নতুন দর্শক আছেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে রাখবেন পরবর্তী ব্লগ পাওয়ার জন্য। এটাই হচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জাদুঘরটা আছে, তো এটাই হচ্ছে জাদুঘর, মানে এখানে রাখা আছে কৃষি যে সরঞ্জামগুলো আছে পুরনো, তো সেইগুলো আসলে এখানে রাখা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন গেটটা বন্ধ, মানে আমি তো আগেই বলেছি যে সরকারি ছুটির দিনগুলোতে আসলে এটা বন্ধ থাকে। এটাই হচ্ছে সেই জাদুঘর। তো আমি আমার নেক্সট একটি ব্লগে আমি আপনাদেরকে এটার ভিতরে ঢুকে, মানে এটার ভিতরে যা যা আছে কিছু যে সরঞ্জামগুলো আছে, তো আসলে সেটা দেখানোর চেষ্টা করব নেক্সট একটি ব্লগে। মানে এখানে মানুষ অনেক এনজয় করতে আসে এখানে, ঠিক আছে, দেখতে নাই দেখেন। ঠিক আছে, এটি হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের যে জাদুঘরটা আছে, তো এটি হচ্ছে মানে গেট এখন বন্ধ। আমি তো আপনাদেরকে আগেই বলেছি যে সরকারি ছুটির দিনগুলোতে আসলে এটা বন্ধ থাকে। এখানে অনেকগুলো ফুল গাছ আছে বা বিভিন্ন গাছ রয়েছে, তো জায়গাটা আসলে অনেক সুন্দর। তো গাইস, এই যে এটাই হচ্ছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের যাই যে জাদুঘরটা আছে, এটা আসলে মানে সরকারি ছুটির দিনগুলোতে আসলে এটা বন্ধ থাকে। তো ওটার ভিতরে আসলে আমরা চাইলেও এখন ঢুকতে পারবো না। তো নেক্সট একটি ব্লগে আমি আপনাদেরকে এটার ভিতরে ঢুকে এটার ভিতরে কী কী আছে সম্পূর্ণ কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নেক্সট একটি ব্লগে, ঠিক আছে। তো গাইস, আমি আজকে কৃষি বিশেষ বলে পুরো এরিয়াটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো।